হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখে নেব বিটকয়েন এখানে নেক্সট কোথায় যেতে পারে আর কেন বিটকয়েন একটা ডেঞ্জার জোনের মধ্যে আছে, কোন রেঞ্জটা ব্রেক করলে বিটকয়েনের মধ্যে একটা বড় পাম্প আমরা দেখতে পারবো আর কোন রেঞ্জটা ব্রেক করলে এখানে মার্কেট আরও এখানে বিয়ারিশ হয়ে যেতে পারে, সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব। আর আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এখন ট্রেডিং করে থাকেন, আপনি যদি এক বছর দুই বছর আগে এই মার্কেটে এসে থাকেন, বেশিরভাগ ট্রেডার কিন্তু দেড় বছর দুই বছর আগে এই মার্কেটে এসেছে, ঠিক আছে। তখন কিন্তু হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে টিভি নিউজে সোশ্যাল মিডিয়ায় সব জায়গাতে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সির নামই এখানে সবাই বলছিল, যার ফলে সেই ফোমোতে পড়ে অনেকেই সেই সময় সেই বুল র্যালির সময় মার্কেটে আসে। তো আপনি যদি এখনও এই মার্কেটে থেকে যান, ঠিক আছে, আছেন, আপনি একজন লাকি পার্সন, আর বেশিদিন আপনাদেরকে ওয়েট করতে লাগবে না, খুব শীঘ্রই আমরা এখানে একটা বুল সিজন দেখতে পারবো, তখন আমরা এখানে মোটামুটি ভালো একটা এখানে প্রফিট করতে পারবো শর্ট টার্মে বুল সিজনের মধ্যে। তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেবো যে নেক্সট বুল সিজন কবে আসতে পারে। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভোলাটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে, এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন, তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও দিয়ে থাকি। আর আপনি যদি ফিউচার ট্রেড করে থাকেন, ফিউচার ট্রেড অনেক রিস্কি কিন্তু, ঠিক আছে, সবাই ফিউচার ট্রেড করে না, যদি আপনি ফিউচার ট্রেড করে থাকেন তাহলে শুধুমাত্র ফিউচার ট্রেডের জন্য আমাদের টিমের কয়েকজন মিলে একটা গ্রুপকে মেনটেন করে যেখানে তারা ফিউচার কল দিয়ে থাকে সেই গ্রুপের মধ্যে। তো সেই গ্রুপের লিঙ্কও, সেই ফিউচার ট্রেডের গ্রুপের লিঙ্কও আপনারা ডিসক্রিপশন বক্সের মধ্যে এবং প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। আর আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ শিখতে চান, তাহলে অবশ্যই আমার সাথে টেলিগ্রামে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে আর কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন, আমার পার্সোনাল আইডিও পেয়ে যাবেন, ঠিক আছে। এবার এখানে বিটকয়েনকে দেখুন, বিটকয়েন একটা পার্টিকুলার একটা রেঞ্জের মধ্যে এখানে আছে, ঠিক আছে। আমি এখানে একটা দুটো ট্রেন্ড লাইন ড্র করেছি, নিচের দিকে একটা ট্রেন্ড লাইন আর উপরের দিকে একটা ট্রেন্ড লাইন। উপরের দিকে এখানে ট্রেন্ড লাইনের মধ্যে দেখুন, উপরের দিকে আমি যদি এখানে কার্জারটা নিয়ে যাই, তাহলে এখানে আপনার প্রাইসটা হচ্ছে $18,200। আপনাদের আমি অনেকদিন আগে বলেছিলাম যে যতক্ষণ না বিটকয়েন এখানে $18,200কে ব্রেক করে এর উপরে গিয়ে এখানে আপনার স্টেবল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বিয়ার মার্কেটের মধ্যে আছি। হ্যাঁ, $18,000-এর উপরে গিয়ে স্টেবল হলেও আমরা বিয়ার মার্কেটে থাকবো, কিন্তু তারপরেও অল্পের মধ্যে একটা পাম্প দেখতে পারবো, কিন্তু এটাকে ব্রেক করতে লাগবে। কিন্তু মার্কেটের মধ্যে সেরকম কোনো পজিটিভ সেন্টিমেন্ট আমরা দেখতে পারছি না, যার ফলে এটাকে ব্রেক করা তো দূরের কথা, বিটকয়েনের যে মাইনার একটা এখানে রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে আপনার $16,900, এটাকে কিন্তু ব্রেক করতে পারছে না, ঠিক আছে। ওখানে যাচ্ছে বারবার প্রাইস, ওখান থেকে আপনার রিজেকশন হয়ে আবারও নিচের দিকে নামছে। এবার নিচের দিকের যে ট্রেন্ড লাইনটা আছে এটাকে, এই ট্রেন্ড লাইনটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু এখানে আবারও আমরা বিটকয়েনের মধ্যে ভালো একটা ডাম্প এখানে দেখতে পারবো, আগের যে লোয়ার লোডটা আছে সেটাকেও এখানে টেস্ট করতে পারে, এমনকি সেটাকে টেস্ট করে ব্রেকও করে দিতে পারে, ঠিক আছে। আর আপনাদের আমি আগেই বলেছি যে নতুন করে কোভিডের এখানে আপনারা দেখা দিয়েছি একটা সিচুয়েশন, নতুন করে কোভিডের ভ্যারিয়েন্ট বের হয়ে গেছে, তো যার ফলে কিন্তু ইন ফিউচারে দুই এক মাস পরে হলেও মার্কেট কিন্তু এর ইফেক্ট কিন্তু মার্কেটের মধ্যে পড়বে, ঠিক আছে। কারণ তখন সবাই কী করবে, সবাই এখানে মার্কেট থেকে এখানে আপনার ফান্ডকে বের করে নিয়ে নেবে, তখন সবার কাছে কাজ থাকবে না, অনেকের কাছে এইসব জিনিসগুলো হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এইসব রেঞ্জের মধ্যে একটু নজর রাখবেন, নিজের একটা ট্রেন্ড লাইন আছে এটার দিকে নজর রাখবেন, এটাকে যদি ব্রেক করে তাহলে এখানে মোটামুটি ভালো একটা ডাম্প আমরা এখানে দেখতে পারবো। আর উপরের দিকে এখানে $18,200কে ব্রেক করে দিয়ে যখন এখানে স্টেবল হয়ে যাবে তখন আমরা অল্টকয়েনের মধ্যে একটা র্যালি দেখতে পারবো, এটা আমি শর্ট টার্মের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। এবার লং টার্মের দিক থেকে দেখলে এখানে দেখুন, বিটকয়েনের মধ্যে যখনই একটা বুল সিজন আসে, গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যখনই একটা বুল সিজন আসে তারপরে কিন্তু একটা বিয়ার মার্কেট থাকে, ঠিক আছে। এমন না যে শুধু মার্কেট উপরই যাবে সেখানে মার্কেটে কোনো কারেকশন হবে না, মার্কেটে বিয়ার সিজন আসবে না, এরকমটা কখনই হতে পারে না। মার্কেটের মধ্যে বুল সিজন আসলে মার্কেটের মধ্যে বিয়ার সিজন আসবে, মার্কেটের মধ্যে বিয়ার সিজন আসলে মার্কেটের মধ্যে বুল সিজনও আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার, এটা হবেই, এটা আপনার ইতিহাসে কিন্তু এটাই হয়ে গেছে, ঠিক আছে, সে আপনার স্টক মার্কেট হোক আর ক্রিপ্টোকারেন্সি মার্কেট হোক। তবে স্টক মার্কেট আর ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে অনেক তফাৎ আছে। এবার এখানে দেখুন, প্রত্যেকটা বুল সিজনের সময় এখানে বুল সিজনের মধ্যে কী হচ্ছে, মার্কেট উপরে গেছে, এবার তারপরে বিয়ার মার্কেটের মধ্যে মার্কেট নিচে গেছে। এই যে আমরা নানান ধরনের এখন ফাড দেখছি, আমি এগুলোকে ফাড বলবো না, আমি এগুলোকে মানে জেনুইন নিউজই বলবো। এখানে দেখুন, লুনার মধ্যে কোলাপস হয়ে গেল, FTX এক্সচেঞ্জ পৃথিবীর দুই নম্বর একটা দুই তিন নম্বরে র্যাঙ্ক করতো এক্সচেঞ্জটা, সেটা কোলাপস করলো, স্ক্যাম করলো। তারপরে এবার বাইন্যান্সের মধ্যে আমরা এখানে আবার ফাড দেখছি, প্লাস এখানে অন্যান্য যে ছোটো ছোটো কিছু ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে সেগুলো কিন্তু স্ক্যাম করে দিয়েছে, মার্কেট থেকে উধাও হয়ে গেছে, কখনো কখনো কোনো এক্সচেঞ্জ এখানে আপনার উইথড্রল দিচ্ছে না, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো এখানে কেন হচ্ছে মার্কেটে, মার্কেটকে এখানে আপনার নিচের মধ্যে নামাতে লাগবে, ঠিক আছে। মার্কেটকে নিচে নামানোর জন্য আমি এগুলোকে বলবো এক একটা রিজন, ঠিক আছে। এখানে মার্কেট যদি এইসব রিজনের জন্য না নামলেও কিন্তু মার্কেট অন্য যে কোনো রিজনের জন্য কিন্তু মার্কেট নিচের মধ্যে নামতো। ঠিক এর আগের যে 2017 পরে যে আমরা বুল সিজনটা দেখেছি, 2017-তে যে বিয়ার মার্কেটটা ছিল, তখনও কিন্তু মার্কেটে নানান ধরনের এরকম নিউজ বের হয়ে আসতো, তখন তবে এরকম নিউজ বের হয়ে আসতো না, তখন এখানে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোলাপস করতো না, ঠিক আছে, এই ধরনের নিউজ আসতো না। তখন আসতো কি, তখন চায়না এখানে ব্যান করে দিত, এই দেশ ব্যান করে দিত, ওই দেশ ব্যান করে দিত, যার ফলে এখানে একটা বিয়ার মার্কেট শুরু হয়েছিল। বিয়ার মার্কেট শুরু হওয়ার ক্ষেত্রে দেখুন, বিয়ার মার্কেট কিন্তু হবেই, ঠিক আছে, বিয়ার মার্কেট কিন্তু হবে, এই যে নিউজগুলো বের হয়ে আসে না, এগুলো হচ্ছে এক একটা মাধ্যম,
ঠিক আছে, সেই মাধ্যমটা হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু এখানে যে কোনো করেই হোক এখানে মার্কেট নিচের মধ্যে নামতেই লাগবে, মার্কেট এখানে বিয়ার মার্কেটে যেতেই লাগবে। আগে অন্য একটা রিজন ছিল মার্কেটে মার্কেট নিচের মধ্যে যাওয়ার জন্য, এখন অন্য কিছু রিজন আমরা দেখতে পাচ্ছি মার্কেট নিচে যাওয়ার জন্য, যেমন এখন এক্সচেঞ্জ এখানে স্ক্যাম করছে, বাইন্যান্স থেকে ফান্ড বের হয়ে আসছে, পৃথিবীর সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স যদি এরকম করে ফেলে তাহলে হিউজ পরিমাণে এখানে মার্কেট আরও ডাম্প করবে, ঠিক আছে। তার মধ্যে আবার এখন কোভিডের এখানে নতুন ভ্যারিয়েন্ট দেখা দিচ্ছে। তো এগুলো হচ্ছে মার্কেটের নেচার, মার্কেট কিন্তু এখানে নিচের দিকে নামবে, ঠিক আছে। এবার এখানে দেখুন বিটকয়েনের যে নেক্সট হালভিং আছে সেটা হচ্ছে আপনার 530 দিন পরে বিটকয়েনের হালভিং আছে, কিন্তু তার মানে এই না যে 530 দিন পরেই এখানে মার্কেট ওপরে যাবে, তার আগে মার্কেট ওপরে যাবে না, না এরকম না। আপনাকে এখানে একটা জিনিস বুঝতে লাগবে, আগের যদি আমরা এখানে ইতিহাসকে দেখি, ঠিক আছে, হিস্ট্রিকে যদি দেখি, যখন মনে করুন বিটকয়েনের হালভিং আর 1 বছর আছে, তখন দেখবেন মার্কেট সেখান থেকে ইউটার্ন নেওয়া শুরু করেছে, তখন মার্কেট ওপরের দিকে যাওয়া শুরু করেছে। ইতিহাসের মধ্যে আমরা এটাই দেখেছি, ঠিক আছে, প্রত্যেকটা বিয়ার মার্কেট প্রত্যেকটা বুল মার্কেটের মধ্যে কিন্তু আমরা এটাই দেখেছি, বিটকয়েনের হালভিংয়ের এখানে 1 বছর আগের থেকে মার্কেট একটু একটু এখানে পাম্প করতে শুরু করে, ইউটার্ন নিতে শুরু করে। তো এখন আছে 530 দিন, এবার তাহলে এখানে মোটামুটি 150 দিনের মতো এখানে আমাদের কাছে আরও সময় আছে 1 বছরে যাওয়ার জন্য, মোটামুটি আমরা এটা ধরে নিতে পারি যে আর 3-4 মাস পরে এখানে মার্কেট একটা ইউটার্ন নিতে পারে, 4 মাস পরে মার্কেটের মধ্যে পাম্প আমরা দেখতে পারি। তো এই 4 মাসের মধ্যে কিন্তু বিটকয়েন আরও একটা বটমকে এখানে টেস্ট করতে পারে, সেটা আমি আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে, ঠিক আছে, 2-3 দিন আগেকার একটা ভিডিওতে বলেছিলাম যে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের জন্য 2-3 মাস পরে হলেও কিন্তু মার্কেট একটা ডাম্প করতে পারে হিউজ পরিমাণে, আর সেই হিউজ পরিমাণে ডাম্প করেই কিন্তু মার্কেট এখানে একটা র্যালি দেখাতে পারে, ঠিক আছে। এবার এখানে আমি কেন বলছি যে আর মোটামুটি 2-3 মাস পরে 3-4 মাস পরে এখানে মার্কেট পাম্প করতে পারে, তার অনেক কিছু কারণ আছে। 1 নম্বর হচ্ছে এখানে ইতিহাসে এটা হয়ে গেছে, চার্ট এটাই বলছে, ইতিহাসের চার্ট, ঠিক আছে। এবার এখানে 2 নম্বর রিজন হচ্ছে এখানে 2023 সালের মধ্যে, 2023-এর মে মাসের মধ্যে, মেয়ের মিডিলের দিকে এখানে মিয়ামিতে বিশাল বড় একটা বিটকয়েনের এখানে আপনার ইভেন্ট হতে যাচ্ছে, সেলিব্রেট বিটকয়েন উইন্টার ইন মিয়ামি, এটা মানে বিশাল বড় একটা ইভেন্ট, ঠিক আছে। এই ইভেন্টের মধ্যে মানে অনেকজন এখানে থাকবে, অনেক হোল থাকবে, মার্কেটে যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছে তারা এখানে থাকবে। এবার এত বড় যখন একটা মার্কেটের মধ্যে ইভেন্ট হবে তখন কিন্তু এটা মার্কেটকে কিন্তু একদম, মার্কেটের ডিরেকশনকে কিন্তু একদম চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে, এত বড় একটা ইভেন্ট এটা। এখানে দেখুন যে টিকিট প্রাইস রেখেছে, মানে একদম যে বেসিক প্রাইস আছে সেটা হচ্ছে $599, তারপর ইন্ডাস্ট্রি পাস যে আছে এটা হচ্ছে আপনার $1599, তারপর যে হোয়েল পাস আছে এটা হচ্ছে আপনার $7499, মানে এত বড় এটা একটা ইভেন্ট, ঠিক আছে। আর ইভেন্টের মধ্যে কে কে থাকবে এখানে নিচে আসলে দেখতে পারবেন, মাইকেল সেলার আছে, ম্যাট ওডেল আছে, অনেক সেলিব্রিটি আছে, ঠিক আছে, এখানে অনেক অনেক সেলিব্রিটি, অনেক বড় বড় হোয়েল আছে, তারা এখানে এই ইভেন্টের মধ্যে থাকবে। আর গোটা অল ওভার ওয়ার্ল্ডের থেকে এখানে কিন্তু আপনার সেলিব্রিটিরা আসবে, আর এখানে আপনার ইনফ্লুয়েন্সাররা আসবে। তো সেজন্যই আমি আপনাদেরকে বলছি, আমি এই ডেটাগুলোকে মানে মিলিয়ে দেখলাম যে এটা হতে পারে, আর থেকে 3-4 মাস পরে এখানে বিটকয়েনের হালভিং হতে আর 1 বছর সময় লাগবে, আর তখন থেকে মার্কেট এখানে ইউটার্ন নিতে পারে, ঠিক আছে। এবার বিটকয়েনের এখানে যদি ডমিনেন্স দেখি, বিটকয়েনের ডমিনেন্স বর্তমানে চলছে 42%। তো এখানে বিটকয়েনের ডমিনেন্স যত উপরে যাবে তত কিন্তু ওয়ার্ল্ড কয়েন নিচের দিকে নামবে, আর এখানে কিন্তু আমরা ঠিক তাই দেখছি, ঠিক আছে। বিটকয়েন ডমিনেন্স এখানে উপরের দিকে যাচ্ছে, মার্কেট এখানে নিচের দিকে নামছে, ঠিক আছে। তো বিটকয়েন ডমিনেন্সের দিকে একটু লক্ষ্য রাখবেন, কিন্তু বিটকয়েন ডমিনেন্স এখানে পার্টিকুলার একটা জায়গার মধ্যে এখানে ট্রেড করছে, যার ফলে এখানে কিন্তু আপনার অল্ড কয়েনের মধ্যে তেমন কোনো র্যালি আমরা দেখতে পারছি না। যখন বিটকয়েন ডমিনেন্স এটার থেকে নিচে আসবে তখন এখানে অল্ড কয়েনের মধ্যে ভালো একটা র্যালি আমরা দেখতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে না যে এখন আমরা অল্ড কয়েনের মধ্যে কোনো একটা র্যালি দেখতে পারবো। হ্যাঁ, হতে পারে বিটকয়েন এখানে 1-2 হাজারের পাম্প নিয়ে নিল, সেটা কোনো ব্যাপার না, মার্কেটে একটা ভালো নিউজ আসলেই 2-1 হাজারের পাম্প নিয়ে নেবে, কিন্তু এখানে মার্কেট অ্যাকচুয়ালি যে একটা বুল সিজন আসবে সেটা কিন্তু এখন না, আরও সময় আছে হাতে অনেক, ঠিক আছে। তো এই সব জিনিসগুলোর দিকে অবশ্যই কিন্তু নজর রাখবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবারকে পাওয়ার জন্য। আর আপনি যদি ফিউচার ট্রেড করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফিউচার ট্রেডের গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে আমাদের ফিউচার ট্রেডিংয়ের গ্রুপও দেওয়া আছে, সেখানে সম্পূর্ণ ফ্রিতে তারা সিগন্যাল প্রোভাইড করে থাকে। থ্যাংক ইউ সো মাচ গাইস।